এখন অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই এই চুলায় কতটুকু ওয়েট দেওয়া যায়, কি পরিমাণের বিদ্যুৎ খরচ হয়, আর এই গাজির চুলাটা আপনি কেন কিনবেন, গাজি থেকে আপনি কি ফ্যাসিলিটি পাবেন। আসেন এই জিনিসটা একটু দেখি। আসসালামু আলাইকুম, আজকে কিন্তু আপনাদের ডাবল ইন্ডাকশন চুলা দেখাবো, তাও ইনভার্টার সিস্টেম এবং ডাবল আপনার ইন্ডাকশন প্লাস ইনফ্রারেড দুইটা অপশনের চুলাই দেখাবো। দোনোটাই থাকবে আপনার ইনভার্টার টেকনোলজির, আর দোনোটা ব্র্যান্ডই হবে আপনার গাজি। ভিউয়ার্স, এইখানে আপনি যে চুলাটা দেখতেছেন দুই পাশে হ্যান্ডেল আছে এবং এটার সাইডগুলা সব কিছু আপনার এসএস দিয়ে তৈরি করা এবং নিচে দুইটা কুলিং ফ্যান আছে এবং প্রত্যেকটা পায়ার মধ্যে এখানে রাবার দেওয়া আছে। টাইলসে কিচেনে যে কোনো জায়গায় আপনার রাখবেন, নড়াচড়া করবে না। আর এটা হবে আপনার ডাবল ইন্ডাকশন চুলা, দোনোটাই আপনার ইন্ডাকশন। এটার মডেল নাম্বারটা হবে E-728, এটা হবে আপনার মডেল নাম্বার। আর এখানে লেখা আছে দেখেন ইনভার্টার টেকনোলজি, ইনভার্টার বিদ্যুৎ সাশ্রয়ী চুলা। কতটুকু বিদ্যুৎ সাশ্রয় এটা হবে সেটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি। এখানে দেখেন এটা হলো বক্সটা, মডেল নাম্বার যেটা বলছিলাম এখানে লেখা আছে। আর 70% ফাস্ট কুকিং, দ্রুত রান্না হবে, 80% আপনার কস্ট সেভিং, আর 90% হলো আপনার এনার্জি সেভিং, মানে বিদ্যুৎ খরচটা আপনার সংসারে খুব কমে যাবে ইনভার্টার টেকনোলজি। আর ওভারহিট সেফটি প্রোটেকশন, অতিরিক্ত হিট হইলো কিংবা বিদ্যুতের যে কোনো সমস্যা হইলো এটা অটোমেটিক অফ হয়ে যাবে। এই পাশে আপনারা যেটা দেখতেছেন এটা, এই পাশটা হলো আপনার ইন্ডাকশন, এই পাশটা হলো আপনার ইনফ্রারেড। এখানে সব ধরনের হাঁড়ি ব্যবহার করতে পারবেন, আর এখানে আপনার ইন্ডাকশন হাঁড়ি পাতিল ব্যবহার করতে পারবেন। তবে এই চুলায় দুইটা অপশন আছে, যেমন এই এই পাশে শুধু পায়া দিয়ে আপনি ব্যবহার করবেন, এটা কিন্তু আপনি ক্যাবিনেট কিংবা পায়া দুইটা অপশনে আছে। দেখেন এখানে আপনার পায়া দিয়ে দিছে কোম্পানি, এখানে চারটা পায়া আছে। এটা লাগবে হলো আপনার এখানে একটা, এখানে একটা, এরকম চার কোণায় চারটা, যারা পায়া দিয়ে ব্যবহার করবেন। আর যারা ক্যাবিনেট করবেন, ক্যাবিনেট বলতে আমি বুঝাইতে চেয়েছি অনেকে টাইলস কাইটা কিচেনের আপনার ভিতরে ঢোকেন ঠিক এরকম পজিশনে থাকে, আপনার চুলাটার আপনার দেখা যাবে শুধু এতটুকু, বাকি অংশটা আপনার কাইটা ভিতরে বসাই দিবেন, এটা হলো ক্যাবিনেট। আর ক্যাবিনেট করার জন্য আপনার এখানে রাবার দেওয়া আছে, এই রাবারটা আপনার এই সাইড দিয়ে চতুর সাইড দিয়ে লাগবে যখন ক্যাবিনেট করবেন। এটার মডেলটা হবে E-720, এটা হবে মডেল নাম্বার ইনভার্টার। আর 70% ফাস্ট কুকিং, 80% কস্ট সেভিং এবং 90%ই আপনার এনার্জি সেভিং ইনভার্টার টেকনোলজির। আমি এটাতে একটা ফ্রাই প্যান বসায় দিই, তারপর আপনাদের এটার ইউজিংটা আমি শিখাই দিব। এখানেও আমি একটা ফ্রাই প্যান বসাই দিলাম, দুইটা ফ্রাই প্যান বসালাম, এটা আমি অন করে দিলাম, এটা হলো বাড়ানো কমানোর জন্য, অন করে নিলাম। আর এই পাশেরটা আমি অন করে নিলাম, এটা হলো আপনার বাড়ানো কমানোর জন্য। এই পাশে আমি এখানে বেগুন ফ্রাই করার জন্য দিয়ে দেই, খুবই সুন্দরভাবে বাসায় এই জিনিসগুলো আপনারা করতে পারবেন, যে কোনো রান্না বান্না বাজাবাজির যে কোনো কাজ করতে পারবেন। আমি কিন্তু দুইটা চুলা একসাথেই চালাইতেছি। আর এ পাশে আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি, এটা বেগুনটা মেবি হয়ে গেছে, এটা হয়ে গেছে, আমি বেগুনটা নামায় ফেলি, মাছটা একটু সময় লাগবে। এই দেখেন একদম পারফেক্টলি এভাবে আপনার বাসায় বেগুন ভেজে নিতে পারবেন কিংবা আদার্স যে কোনো রান্নাবান্না আছে ভাজাভাজির সবগুলোই পারফেক্টলিভাবে করতে পারবেন। আর এই পাশে যে মাছটা দিছিলাম এটাকে আমি এবার একটু উল্টায় দিই, এই সেটটা দিই, কতটুকু এই পাশে হইলো এটাও দেখা যাক। আর এই পাশটা একটু দেখি, একে নর্মালি যে চুলা বাসায় যে চুলা ব্যবহার করেন ঠিক ওইরকমভাবে এখানে রান্নাবান্না করতে পারবেন। দেখেন অল্প একটু আজেই কিন্তু এখানে পুরোপুরি কালার চলে আসছে, মানে ফিশ গ্রিলও বানাতে পারবেন, ফিশ ফ্রাইও করতে পারবেন, এনাদার যে কোনো আইটেম খুব সহজেই দ্রুত আপনারা এখানে করতে পারবেন। যাই হোক, চুলার যে সুবিধা অসুবিধাগুলো আছে এটা রান্না হোক, আমি বাকি অংশগুলো আপনাদের আমি বলে দিচ্ছি। ফার্স্টেই আমি আপনাদের এই চুলাতে কি অসুবিধা হবে সেই জিনিসটা বলি। অনেকেই অ্যালুমিনিয়ামের গোল হাঁড়ি ব্যবহার করেন, গোল হাঁড়ির সর্বোচ্চ তলাটা হয় এতটুক, আপনার এক জায়গায় এখানে এতটুক জায়গায় প্রেশার পড়তেছে, বাকি কয়েলের হিটটাই আপনার বাহিরে চলে যেতেছে। অতএব আপনার এখানে নজর রাখতে হবে যে হিটটা বাহিরে গেলে আপনার বিদ্যুতের অপচয় হইতেছে। আপনার যদি সমান এই জাতীয় সসপেন সমান তলার হাঁড়িটা যদি আপনি ব্যবহার করেন, পুরো গ্লাসটাতে চাপ খাইতেছে, আপনার জিনিসের লংজিভিটিও বাড়তেছে, আপনি দীর্ঘদিন ব্যবহারও করতে পারতেছেন, আর হিটটাও হাঁড়িটা আপনার অ্যাকুরেটভাবে হিটটাও পাইতেছে এখানে আপনার।
এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এই চুলায় কতটুকু ওয়েট দেওয়া যায়, আর হলো আপনার কি পরিমাণের বিদ্যুৎ খরচ হয়, আর কিভাবে লং লাস্টিং মানে ব্যবহারের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করলে বহু বছর ব্যবহার করা যায়। আমি একটা একটা করে বলি। অনেকেই দেখবেন চুলা বোঝানোর সময় চুলার উপরে দাঁড়ায় দেখায় দেয় কিংবা আপনার 20-30 কেজি 50 কেজি 100 কেজি পর্যন্ত রাঁধতে পারবেন এরকম বলে, কতটুকু সত্যতা আছে এটা একটু বলি। দেখেন এখানে একটা সার্কেল দেওয়া আছে, মানে এটা হলো কয়েল, কয়েলের বাকি অংশটাই যে 1 ইঞ্চি এখানে জায়গা দেওয়া আছে, মানে এর মধ্যে আপনি হাঁড়ি বসাবেন। এখন যদি একটা 20-30 কেজির হাঁড়ি বসান, এটা তো এরকম বড় হবে। অতএব আপনি এটাতে যদি ভাত রাঁধেন 5 কেজি চাল, 5 কেজি পানি, 10 কেজি চড়াইতে পারবেন, গোস্ত রাঁধলে একসাথে 10 কেজি রান্না করতে পারবেন। একটা ফ্যামিলিতে এর চাইতে বেশি প্রয়োজন হয় না, আরও কমের প্রয়োজন হয়। এখানে যদি আপনি রান্নাবান্না করেন, আপনি 1/2 কেজি কিংবা 1 কেজি 2 কেজি 5 কেজি আপনার মন মতো যে কোনো রান্নাবান্না করতে পারবেন। 10 কেজির একটা হাঁড়ি যদি বসান, এটা এনাফ হয়ে যাবে, আপনার পুরোপুরি ভরে যাবে কয়েলটা। এর বাইরে যদি হাঁড়ি আসে তাহলে কাঁচা সিদ্ধ থাকবে। এটা কিন্তু বানানোই হয়েছে একটা ফ্যামিলির জন্য, বাসা বাড়ির জন্য, অনুষ্ঠানের জন্য না। 20 কেজি চাল মানে কি একটা ডেক, বিয়ের অনুষ্ঠানের রান্না এটাতে সম্ভব না। 10 কেজি 10 কেজি 20 কেজি দুইটাই চালাইতে পারবেন, এনাফ, এর চেয়ে তার বেশি কিছু লাগে না যত বড় সংসারই হোক। এরপরে আসি যে এটা লংজিভিটি কীভাবে বাড়াবেন। এই জিনিসটা অনেকে এখানে পানি ঢেলে দেয়, বরফ ছেড়ে দেয়, এরকমভাবে দেখায়। আদতে একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, এটা কিন্তু গ্লাস, অর্থাৎ এটা টেম্পার গ্লাস, হিটে কিছু হবে না, হিটপ্রুফ গ্লাস। এখন আপনি এখানে যখন হাঁড়িটা বসাবেন, হাঁড়ির তলায় যদি পানিটা আপনার থাকে তাহলে কি হয়, আস্তে আস্তে আপনার এটা টেম্পার কমে যাবে। আপনি যখন হাঁড়িটা এখানে বসাবেন, হাঁড়ির তলাটা আঁচল দিয়ে পারেন না লুসনি দিয়ে পারেন, মুছে তারপরে বসাবেন। এরপর অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই ঠিক আছে আপনার কথা বুঝলাম, আপনার এখানে ভাতের মার যদি পড়ে তখন কি করব। হ্যাঁ, তখন চুলাটাকে বন্ধ করবেন, এটা মুছে তারপরে হাঁড়ি বসাবেন। আপনার কষ্টের টাকা আপনি যদি এই প্রসেসিংয়ে ব্যবহার করেন, বহুত বছর ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদের বিদ্যুৎ খরচ সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই। এইখানে যে চুলাটা আপনারা দেখতেছেন, একটু ফলো করেন, দেখেন আমি এখানে মাছ ভাজি করতেছি, এখানে কিন্তু ছোটো ছোটোভাবে আপনার তেল একটু পানি এগুলো ছিটে আসছে, এগুলো নাথিং, এগুলোর কোনো সমস্যা নাই। আপনি একবারে হাঁড়ির তলায় যেন পানি না থাকে এটা অন্তত নজরে রাখবেন, মুছা বসাবেন। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম যে বিদ্যুৎ খরচটা, এখানে এখানে ডাবল চুলা, এটা 200 ওয়াট, এটাও 200 ওয়াট, আর এই পাশে যেটা দেখছেন এটাও 200 ওয়াট, এটাও 200 ওয়াট। অতএব আমি দেখেন এখানে কিন্তু মাছ ভাজি করতেছি কত দিয়ে, 800 ওয়াট দিয়ে মাত্র। 1000 দিলে আমার এই মাছ পুড়ে যাবে। 1000 আপনি যদি নর্মালি ভাত বসেন 1000 দিতে পারেন, তারপর আপনি কমাই দিতে পারবেন। এখন 1000 ওয়াট টানা যদি আপনি 1 ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার 1 ইউনিট খরচ হবে। চুলা কিন্তু বন্ধ করতে পারবেন না, এক টানাই যদি ব্যবহার করেন তাহলে আপনার 1 ইউনিট খরচ হবে। এখন ইউনিট কত, আপনার বাসায় ইউনিট 5 টাকা হইতে পারে, 7 টাকা হইতে পারে, 8 টাকা হইতে পারে, 10 টাকা হইতে পারে, ধরেন 10 টাকাই। বাণিজ্যিক বিল 11-12 টাকার মতো, বাসা বাড়িতে 7-8 টাকা হয়, ধরেন 10 টাকা। টানা 1 ঘন্টা যদি আপনি ইউজ করেন তাহলে 1 ইউনিট মানে 10 টাকা খরচ হবে। অর্থাৎ আপনি দিনে যদি 2 ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার খরচ হবে কত, মাসে 600 টাকা। আপনার যদি ছোট ফ্যামিলি হয়, যাদের একটা সিলিন্ডার কিংবা 1.5টা সিলিন্ডার এরকম যাদের লাগে মাসে গ্যাস, আপনি এই কারেন্টের চুলাটা যদি ব্যবহার করেন তাহলে আপনার মাসে 300-450, একদম অতিরিক্ত 500 খরচ হবে যাদের 1-1.5টা সিলিন্ডার লাগে। আর যাদের 3টা সিলিন্ডার লাগে, ফ্যামিলি অনেক বড়, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় এখানে যদি আপনি এভারেজ 2টা চুলায় রান্নাবান্না করেন, আপনার মাসে 800-1200 পর্যন্ত কারেন্ট খরচ হবে, এর বেশি আসার কোনো যুক্তিই নাই। আমি যে ইউনিটের হিসাবটা দেখেছি, প্রয়োজনে আপনি একটা বিদ্যুতের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দেখেন। এখানে মাছটা আমি ভাজতেছি, মাছ ভাজার শেষ পর্যায়ে আসছে আপনার, এখানে কিন্তু আমি 400 ওয়াট দিছি, মানে শেষ পর্যায়ে আপনার যখন ভাতের বলক আসবে তখন কিন্তু আপনার অবশ্যই চুলা কমাই দিতে হবে। তার মানে কি, আপনি ফুল 1000 ওয়াট ইউজ হইতেছে না, অবশ্যই কারেন্ট বিল আপনার কমে যেতেছে, আপনার কমতেছে। বলক আসলে তো আর 1000 ওয়াটই রাখবেন না, অবশ্যই কমাতে হবে। তরকারি ক্ষেত্র সেম একই, আমি মাছ বেচতেছি, আমার মাছটা কমপ্লিট হয়েছে, এখন কিন্তু আমি এখানে দেখেন 400 ওয়াটে নিয়ে আসি, এত ওয়াটের প্রয়োজন নাই কারণ অলরেডি হয়ে গেছে। আর এই গাজির চুলাটা আপনি কেন কিনবেন, গাজি থেকে আপনি কী ফ্যাসিলিটি পাবেন, আসেন এই জিনিসটা একটু দেখি। ধরেন আপনি আমার কাছ থেকে, আমার এলাকায় কিংবা অনেকে ডিস্ট্রিক্টেও নেন, প্রবাস থেকে অনেক প্রবাসী ভাই মাল নেন, ডিস্ট্রিক্টে নিলে যদি চুলা কখনো প্রবলেম হয় সেক্ষেত্রে এটা যে এত বড় একটা জিনিস নিয়ে আসবেন আমার কাছে,
আপনার কিন্তু অনেক কষ্ট, টাইম প্লাস এনার্জি, আপনার টাকা সবগুলোই নষ্ট হইতেছে। গাজী আপনাকে কি সুবিধা দিবে? ধরেন এই চুলাটা এক বছরে যদি আপনার কয়েল কেটে যায় কিংবা মাদারবোর্ডের সমস্যা হয়, আপনার বাসায় গিয়ে যদি পার্টস চেঞ্জ করা লাগে আপনার বাসায় আপনার ঘরে বসে চেঞ্জ করে দিয়ে আসবে। আর এটার সার্ভিস ওয়ারেন্টি পাবেন আরও মোট 5 বছর। এখন আমি আপনাদের একটা ছোট ইনফরমেশন দিব আর প্রাইসটা বলে দিব। দেখেন আমার এই মাছবাজিটা কমপ্লিট হয়ে গেছে, ইনফরমেশনটা দিচ্ছি আপনাদের, হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিব, এই যে এখানে বন্ধ করে দিলাম, চুলা বন্ধ হয়ে গেছে। এখন এটার নিচে শো শো করে শব্দ হইতেছে, একটু ফলো করবেন আপনারা জিনিসটা। এই দেখেন, এই যে দেখেন একটা ফ্যান চলতেছে এখানে। এই ফ্যানটা যখন অটোমেটিকলি বন্ধ হবে তখনই লাইনটা ছুটাবেন, এর আগে কখনোই ছুটাবেন না। এই ইনফরমেশনটা অনেকে জানে না কিবা বললো না। চুলা বন্ধ করছি, ফ্যান কেন চলতেছে? এটার কারণটাই হলো এটার, এখন এটার কয়েলটা যে গরম হয়েছে কিংবা মাদারবোর্ডটা যে গরম হয়েছে। এই দেখেন, এই যে ফ্যানটা আছে না, এখান দিয়ে সে বাতাসটা টাইনে নিতেছে। আর এই যে এই পাশ দিয়ে একটু মনোযোগ দিয়ে দেখেন আপনারা জিনিসটা, আমি ক্লিয়ার করে দিই। এই যে এই পাশ দিয়ে বাতাসটা বের হইতেছে, দেখেন। মানে আপনার কয়েলটাকে মাদারবোর্ডটাকে ঠান্ডা করার পর সে নিজে নিজেই বন্ধ হয়ে যাবে। এটা হলো এটার সিস্টেমই দেওয়া। এইভাবে আপনারা ব্যবহার করবেন, কেউ কিন্তু চাইবেন না যে কারো জিনিস নষ্ট হয়ে যাক। অতএব আপনার প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। আমরা রাস্তায় হাঁটলেও কিন্তু আপনার, আমরা বামে হাঁটি ডাইনে হাঁটি না, অ্যাক্সিডেন্ট হইব। অতএব আপনি এইসব জিনিস, আমি যে ইনফরমেশনগুলো দিছি এগুলা আপনি যদি মাইনা আপনি ব্যবহার করেন, ভাই আপনার কোনো দিন কোম্পানিতেই আসা লাগবে না। আমি যে প্রসেসিংগুলো বলছি যে সার্ভিসের জন্য ঠিক করার জন্য কোনো দিন আসতে হবে না। যত্ন করবেন, আপনার সম্পদ আমার কাছে আছে, আমার সম্পদ, আপনি কেনার পর আপনি যত্ন করবেন, বহু বছর ব্যবহার করতে পারবেন। আমি আপনাদের প্রাইজের যে আইডিয়াটা দিব বলছিলাম একদম ক্লিয়ার করে দিতে চাই। দেখেন এটা হলো এটার বক্সটা, এটা হলো ডাবল ইন্ডাকশন চুলা, দুটোই আপনার ইন্ডাকশন ইনভার্টার টেকনোলজি, এবং এটার প্রাইসটা হলো মাত্র 9000 টাকা। গাজী কোম্পানির এক বছরের পার্টসের যে কোনো সমস্যা হলে বিনা টাকায় আপনি পাবেন। আর এ পাশে আপনারা যেটা দেখতেছেন, এটা গাজীর 720 মডেল নাম্বার, E720, এটাও ইনভার্টার, 90% এনার্জি সেভিং। আর এটার প্রাইসটা হলো মাত্র 10000 টাকা। ডেলিভারি প্রসেস, যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন। আর যারা ঢাকার বাহিরে নেবেন সেক্ষেত্রে বিকাশে আমাদেরকে 1000 টাকা বুকিং করলে আমরা এটা, যদি বলেন যে হোম ডেলিভারি দেওয়ার জন্য হোম ডেলিভারি দিব, যদি বলেন যে কুরিয়ারে দেওয়ার জন্য কুরিয়ারে দিব, সেক্ষেত্রে আমাদের সামথিং ধরেন 1000-এ দিলেন, বাদ বাকিটা আপনি বাসায় কিংবা কুরিয়ার থেকে দিয়ে তুলে নিতে পারবেন। আর যদি কেউ সশরীরে এসে দেখে নিয়ে যেতে চান আসতে পারেন আমার এই শোরুমটাতে। এটা আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডেই আমার এই শোরুম। এখান থেকে এসে আপনারা দেখে নিয়ে যেতে পারবেন।